আমি বললাম যে ফুপু, ফুপার লাশ তো গোসল করাইতে হবে। সকাল থেকে পড়ে রয়েছে, একটা লোক পাইলাম না, এই লোকটাকে গোসল করাবে। ট্যাটু করলে কি গোসল করানো যায় না? বললেন না, গোসল করানো যায় না। আমি একটা লোকও টাইনে আনতে পারলাম না, টাকা দিয়েও। তখন আমার মাথায় আসলো ট্যাটু তো আমার শরীরেও করা, তাহলে আমারও তো গোসল হবে না। পরে আমি চিন্তা করলাম যে না, আমি আমার শরীরের ট্যাটু রিমুভ করবো, কারণ এটা অনেক মর্মান্তিক। আমি 2017 পর্যন্ত যেই পরিমাণ পাপ করছি, যাদেরকে ট্যাটু করে দিয়েছি তারা তো জাহান্নামী, এবং তাদের যেই পাপগুলো হচ্ছে কন্টিনিউ সেগুলোও তো আমি নিচ্ছি। এতগুলো লোকের ট্যাটু করলাম, এতগুলো লোক আমার মাধ্যমে জাহান্নামে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে না, তাদের যেহেতু ট্যাটু করে দিয়েছি, রিমুভের দায়িত্ব তো আমারই নিতে হবে। ওইটা হলো পিকো লেজার, ট্যাটু রিমুভ করে। এরপরেরটা আছে CO2 লেজার, এটা জার্মানি মেশিন, এটা দিয়ে যাদের অ্যাকনি প্রবলেম বা ব্রণের গর্ত মেস্তা এগুলো রিমুভ করা যায়। গতানুগতিক ভিডিওর বাইরে আজকে আমরা একদমই ভিন্ন ধর্মী একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার পাশে একজনকে আপনারা দেখতে পাচ্ছেন, হাস্যোজ্জ্বল একজন মানুষ। উনি একদম মানে কি বলবো, একটু ভিন্ন ধর্মী একজন মানুষ। কেন ভিন্ন ধর্মী মানুষ আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সাইদুর ভাই আছেন। সাইদুর ভাই, ট্যাটু মোটামুটি ওনার গায়ে কিন্তু কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় ওনার ট্যাটু আছেন। কিন্তু দেখেন, নিজে ট্যাটু করা, আজকে আমরা চলে আসি ওনারই ট্যাটু রিমুভ সেন্টারে, যেখান থেকে উনি যাদের গায়ে ট্যাটু করা আছে তাদের ট্যাটুটা রিমুভ করে দেন। আমরা আসলে কথা বলবো, উনি মাথায় একটা টুপি পরে আছেন, আর ওনার সাথে কথা বলছিলাম একটু আগে, উনি বলছিলেন যে উনি এখন পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন। এখন এই যে ট্যাটু করেছেন উনি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমরা জানি যে ধার্মিক দিক থেকে মানে আমাদের ইসলাম ধর্ম কিন্তু ট্যাটু করাটাকে হারাম হিসেবেই, সম্পূর্ণ হারাম, সাপোর্ট করে না, সাপোর্ট করে না। এবং নামাজ পড়লেও কিন্তু নামাজ হয় না, নামাজ করলেও নামাজ হবে না, কারণ ওখানে পানি ঢুকে না, পানি ঢুকে না, অজু করলে অজু হয়, অজু হয় না। এই বিষয়টা কিন্তু আসলে খুবই কি বলা যায়, আমাদের খুবই সেনসিটিভ, খুবই সেনসিটিভ ধর্মীয় দিক থেকে। কিন্তু উনি ট্যাটু করেছেন, নামাজ পড়তেছেন, এখন সেই বিষয়টা নিয়ে কথা বলবো, ট্যাটু রিমুভ করতেছেন। ওনা আপনার বয়স কেমন হবে ভাই? আমার বয়স এখন 33। 33 বয়স। আপনি ট্যাটু কয় বছর, কত বছর ধরে? 98 থেকে। 98 থেকে, তার মানে হচ্ছে আপনি কত বছর বয়সে ট্যাটু করেছিলেন? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। দেখেন, ক্লাস 7-এ থাকতে উনি সারা শরীরে ট্যাটু করেছেন। আপনি ক্লাস 7-এ, তখন তো বয়স তো অনেক কম, অনেক কম। আমি আসলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, উদ্দেশ্যটা একটাই যে আমাদের দেশে কিন্তু বর্তমানে অনেক ইয়াং জেনারেশন আছেন যারা ট্যাটু করে থাকে নিজের শরীরে, শখের বসে অথবা বন্ধু করেছে তাকে দেখে বিভিন্নভাবে কিন্তু উনি মানে ইমপ্রেসড হয় যে আমি ট্যাটু করতে চাই। কিন্তু ট্যাটু করার পরে অনেকেই কিন্তু আফসোস করেন যে আল্লাহ, আমি ট্যাটুটা করে ফেলেছি, আমার তো গুনাহ হচ্ছে। তার যখন একটা সময় আসে, যখন একটা টাইম আসে, যখন সে বুঝতে পারে যে আমি ট্যাটুটা করা, যখন তার মধ্যে হেদায়েত আসে, ইয়েস, আমরা সেটা নিয়ে কথা বলছি। মূলত বলার উদ্দেশ্য হচ্ছে উনি ট্যাটু করেছেন, নিজের শরীরে এখন ট্যাটু রিমুভ করছেন, এবং যারা ট্যাটু করে, যারা অনুশোচনায় ভুগছেন, তাদেরকে ট্যাটু রিমুভ করে দিচ্ছেন। মূলত আপনি এখন কোনো ট্যাটু করেন না? না, আমি এখন না, আমি 2017 থেকে ট্যাটু করা বন্ধ করে দিয়েছি। মুসলমানদের তো 100% নাই, আর এই বিষয়টাই আমি অফ করে দিছি আসলে। আচ্ছা, ট্যাটু করাটাই অফ এখন? হ্যাঁ, এই বিষয়টাই অফ আমাদের। আমি একটু গভীরে যেতে চাই সাইদুর ভাই, খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে চাই। আপনি ট্যাটু যে করেছিলেন আপনার 7 বছর বয়সে, সেই ট্যাটুটা আপনি করার উদ্দেশ্যটা কি ছিল? কি মনে করেন? আমি আসলে ক্লাস 7-এ যখন পড়ি, তখন তো আমাদের সবার চোখ রঙিন থাকে। যখন আমি শাঁখারি বাজার যাই, ওই ফুটপাতে দেখি যে ট্যাটু করতে আছে, তো যেহেতু নতুন বিষয়টা বললাম যে দেন শরীরে করেন, করার পর ট্যাটু হয়ে গেল। কিন্তু আমি তখনও বুঝতে পারি নাই যে এটা সম্পূর্ণ হারাম। আপনার বাবা মা নিষেধ করেনি আপনাকে? অনেক নিষেধ করেছে এবং বাসা থেকে বেরো করে দিছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই যে আমাদের ছোটবেলায় যে ভুলটা হয়, যে যে জিনিসটা না করে বাবা মারা, ওইটা আমরা আরো বেশি করে করি। আমি জিদে আরো বেশি করে করছি। ওকে, দেখেন এই ভিডিওটা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমরা কিন্তু অনেকেই, শুধু ট্যাটু না, আমরা কিন্তু আরো অনেক কিছুই আমাদের শরীরে অনেক ধরনের কি ইচ্ছা হয় যে আমি এখানে একটা তিল বানাই, তাই না? অনেকেই আমাদের কিন্তু ওইটাও, কিন্তু তিলটাও কিন্তু সম্পূর্ণ হারাম, হারাম, কারণ ওইটা ট্যাটুর একটা ডট। হ্যাঁ, ওইটা ট্যাটুই, ইয়েস, ওইটা ট্যাটুই, ওইটা ট্যাটু, ইয়েস। তো আমি কিন্তু ওই ওই তিলের কথাটাও বললাম যে অনেকের তিলের একটা শখ থাকে যে আমার ঠোঁটের উপর একটা তিল হলে আমার মনে হয় অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে। তো আমি আসলে সাইদুর ভাইয়ের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে ট্যাটু রিমুভ করার ব্যাপারটা, যারা ট্যাটু করেছেন তারা রিমুভ কিভাবে করবেন, এবং সাইদুর ভাই এই এই সেক্টরটাতে কতটুকু এক্সপার্ট, আপনি যেহেতু ট্যাটু রিমুভ করতেছেন, আমি সেটা নিয়ে কথা বলবো। আপনি এই যে ট্যাটু করার পরে আপনার যখন
মানে দীর্ঘদিন তো আপনি ট্যাটু করেছেন, হ্যাঁ বহু বছর প্রফেশনে আছেন, আপনি অনেক ইয়াং জেনারেশনকে, অনেক মেয়ে অনেক ছেলেকে আপনি ট্যাটু করে দিয়েছেন, আপনার প্রতিষ্ঠানে এসে তারা ট্যাটু করেছেন, হাজার হাজার করেছে, হাজার হাজার, হঠাৎ করে আপনার কেন এই চেঞ্জ, কেন পরিবর্তন? আসলে আমি আমাদের এক রিলেটিভের বাসায় যাই, আমার সে ট্যাটুর কাস্টমার ছিল, রিলেটিভ হলেও, তো তার লাশ দাফন করার জন্য আসলে লোক পাচ্ছিল না। আচ্ছা, মানে গোসলটা যে করাবে লোক ছিল না, তো আমি ওখানে দাঁড়ায় ছিলাম, তো আমি বললাম যে ফুপু, ফুপার লাশ তো গোসল করাইতে হবে, সকাল থেকে পরে রয়েছে, একটা লোক পাইলাম না, এই লোকটাকে গোসল করাবে, ফুল শরীরে ট্যাটু করাবে। আমি বলি কেন, ট্যাটু করলে কি গোসল করানো যায় না? বললেন না, গোসল করানো যায় না। আমি একটা লোকও টাইনে আনতে পারলাম না টাকা দিয়েও। তখন আমার মাথায় আসলো, ট্যাটু তো আমার শরীরেও করা, তাহলে আমারও তো গোসল হবে না। এ তো খুবই মর্মান্তিক ব্যাপার যে গোসল ছাড়া একটা মুসলিম বান্দার জানাজা হবে। তখন আমি সহ আমার এক বন্ধু, একজন মানে উদীয়মান বলা যায়, মানে নতুন, মানে আরবি লাইন থেকে পাশ করা একজন হুজুর, ওনার আমরা তিনজন মিলে, যেহেতু ইয়ং মানুষ, আমরা আমাদের মতো করে উনি ওনার ডিরেকশন অনুযায়ী, হুজুরের ডিরেকশন অনুযায়ী আমরা তাকে গোসল করালাম। মাটি দিতে গিয়ে বিপত্তি, ওখানেও লোক পাই না। তো আমি অবাক হলাম যে করলে একটু ট্যাটু, জানাজার জন্য লোক নাই, আপনার কবরে নামাবেন লোক নাই, গোসল করার লোক নাই, এ তো বড়ই মর্মান্তিক ব্যাপার। পরে আমি কয়েকজন আলেমের সাথে কথা বললাম, উলামা ইকরামের সাথে কথা বললাম, বেশ কিছু মুফতি আছে, যেমন আসাদুজ্জামান রাবজি, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওনার, শফিক, এদের সাথে কথা বললাম, ওনারা বললো হ্যাঁ এটা তোমার ক্ষেত্রে একই অবস্থা হবে। ব্যাপারটা আমার খুবই খারাপ লাগলো এবং ভয়টা আমার মধ্যে তখনই সাথে সাথে চলে আসলো। আচ্ছা, পরে আমি চিন্তা করলাম যে না, আমি আমার শরীরের ট্যাটু রিমুভ করবো, কারণ এটা অনেক মর্মান্তিক, এটা মর্মান্তিক মানে খুবই মর্মান্তিক ব্যাপার, যে আমি আমি মারা যাব, আমার তখন কোনো চেতনা থাকবে না, তখন আমার গোসল হবে না। এমনকি ধরেন যে এটা যেহেতু সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ করেছেন, এবং যারা ট্যাটু শরীরে করেন অথবা শরীরে কোনো চেঞ্জ করেন, আল্লাহ প্রদত্ত কোনো কিছু আমাদেরকে দিয়েছেন, ট্যাটু না, শুধু শরীরকে আমরা পরিবর্তনই করতে পারবো না আসলে কোনোভাবেই, আমরা পরিবর্তন, সৃষ্টির জীব কখনোই পরিবর্তন করা যাবে না, সেটাই হারাম সদ জ্ঞানে, হ্যাঁ সেটাই হারাম। নট অনলি ট্যাটু, অনেকের বডি মডিফাই করে, কান কেটে ফেলে, জিহ্বা কেটে ফেলে, সেটাই খুবই খারাপ দেখা যায়। আমরা আমরা কিন্তু অনেক লেকচার দেখেছি, আমাদের বাংলাদেশে একজন খুবই কি বলা যায় একজন বিশিষ্ট একজন হুজুর আছেন, যিনি অনেক লেকচার দেন, আমরা দেখেছি সাহেব আহমদুল্লাহ সাহেব, উনি কিন্তু খুব দারুণ দারুণ কিছু কথা বলেন এই বিষয়গুলো নিয়ে, আমরা অনেক সময় দেখেছি অত্যন্ত দারুণ কথা বলেন। তো আমি ওনার কাছ থেকে শুনেছি এই যে ধরেন, এই মানে আমাদের হাদিস কোরআনে অনেক কিছু বলা আছে, ট্যাটু শরীরে থাকলে নামাজ হবে না, ওযু হবে না, এবং তার স্থান হবে জাহান্নাম, 100% জাহান্নাম। তো এই জায়গাটা থেকে আপনার কি উপলব্ধিটা ওইখানে হলো যে না, আমার আসলে এই ধরনের জিনিসটা আমার ভিতরে, আপনার হেদায়েতের ক্ষেত্রে আপনার কাজ করেছে অনেক বেশি? হ্যাঁ, আমি ওনার সাথে দেখাও করেছি, তাই দেখা করার পর ওনার সাথে আমি কথা বলেছি, কারণ ওনার একটা ভিডিও ছিল আমাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমাকে সরাসরি বলা হয়েছিল যে আমি যে প্রচার করছি যে ট্যাটু করলে গোসল হয়, অজু হয়, এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ধারণা। তো আমি তখন জানতাম যে ট্যাটু করলে আসলে গোসল হয়, আমাকে ভুলভাবে বায়াস করা হয়েছিল। আচ্ছা, আমি যখন এই বক্তব্য দেখুন আর মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল, সরাসরি আমাকে ডিরেক্ট ইন্ডিকেট করেই বলা হয়েছে। তো আমি সেই ভিডিওটা অ্যাভেলেবল আপনারা ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন, ট্যাটু বিষয়ে ওনার একটা ভিডিও একটাই আছে, ওইটাতে আমাকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে আমি এরকম অপপ্রচার চালাচ্ছি। পরে আমি ওনার সাথে দেখা করলাম, কারণ আমার তো জানতে হবে, মানুষ যেই ধর্মেরই হোক মানুষের জানার অধিকার সবাই আছে। যখন আমি গেলাম, গিয়ে দেখলাম কোরআন হাদিসে সহি হাদিস মোতাবেক এবং সব কিছু দলিল পর্যন্ত আছে যে ট্যাটু করা যাবে না। এই দলিলটা আমাকে কেউ, মানে আমাকে যারা বায়াস করেছে ভুলভাবে, তারা আসলে কেউ বলে নাই, তো এর উপর তার কোনো প্রমাণ হয় না। মানে ওইখানে তাদের উদ্দেশ্য ছিল বিজনেস, অনলি বিজনেস, এবং আমাদের মতো কিছু লোককে ব্যবহার করা। ইয়েস, এক্স্যাক্টলি। আমি এগুলার প্রচার করতাম, পরে আমি দেখলাম যে না, আমি 2017 পর্যন্ত যেই পরিমাণ পাপ করছি, যাদেরকে ট্যাটু করে দিয়েছি তারা তো জাহান্নামী, এবং তাদের যেই পাপগুলো হচ্ছে কন্টিনিউ, সেগুলোও তো আমি নিচ্ছি। আপনি ভাগি, আপনার আপনার ঘাড়ে আসছে এটা, এটা আসলে এটা আর টলারেট আমি করতে পারতাছি না। তখন সাথে সাথে আমি এই আপনার এগুলো বন্ধ করে দিছি, আমি আমার হাউস বন্ধ করে দেই, আমার ধানমন্ডিতে আপনি একটা ভিডিও করেছিলেন মনে আছে, আমি সব বন্ধ করে দিই সাথে সাথে, এবং আমি আমি 6 মাস সব বন্ধ করেছিলাম। এবং আমি চিন্তা করলাম যে না, আমাকে পরিবর্তন আনতে হবে, যেহেতু আমি ট্যাটু করছি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের, এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা। আমি কাপড়ের বিজনেস আমাদের আছে, কাগজের বিজনেসও আছে, আমি ওখানে সুইচও করছিলাম, পরে আমি চিন্তা করলাম যে না, এটা তো আমার একটা দায়বদ্ধতা, কারণ এতগুলো লোকের ট্যাটু করলাম, এতগুলো লোক আমার মাধ্যমে জাহান্নামে যাচ্ছে, তারা কিভাবে যাচ্ছে তো জানি না, কিন্তু আমার মাধ্যমেই তো অন্তত আপনার একটা দায়িত্ব। হ্যাঁ, এটা তো আমার মানে খুবই খারাপ লাগা শুরু করছে, যে এই চাপা কান্না আসলে আমি কাউকে দেখাতে পারিনি, আমি রাতের পর রাত ঘুমাই নেই আসলে।
তো আমি চিন্তা করলাম যে না, তাদের যেহেতু ট্যাটু করে দিয়েছি, রিমুভের দায়িত্বটা আমারই নিতে হবে। আমি তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছি, কেউ কেউ রিমুভ করেছে, কেউ কেউ করে নাই, কেউ কেউ আমাকে পাগল বলেছে, ম্যাক্সিমামই পাগল বলছে। কিন্তু আমি তাদেরকে বলছি, আপনারা যদি আমার থেকে ট্যাটু করে থাকেন, আমি 50% ছাড় বলবো না, টাকা না থাকলে আমি ফ্রিতে করে দেবো। আচ্ছা, আমার তো কিছু কস্টিং আছে, আপনারা কিছু কস্টিং হিসাব করে দিয়ে যান, কারণ আমি এখানে 1-1.5 কোটি টাকা ইনভেস্ট করছি এবং সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে না, কারণ আমার কাগজের ব্যবসা আছে, আমার কাপড়ের ব্যবসা আছে, আমার ওখান দিয়ে বিজনেস আছে, আমার এটা না করলেও চলে। রিমুভটা আপনি করতেছেন, আপনার দায়বদ্ধতা, সম্পূর্ণ দায়বদ্ধতা থেকে আমার রিমুভগুলা করা, কারণ আপনারা জানেন দর্শকরা যে আমি অনেক অন্যায় করছি, শুধু আমি করিনি, আমি মানুষকে করাইছি বিভিন্নভাবে বায়াস করে বা বিভিন্নভাবে প্রচার করে। এই অন্যায়গুলো এখন আমাকে নির্মূল করার জন্য হলো দায়বদ্ধতা থেকে আমি একটা লেয়ার সেন্টার খুলেছি, তার নাম মাত্র মূল্যে। আমি যাদের কাজ করছি তাদেরকে আমি সার্ভিস দিচ্ছি, নতুন কেউ আসলে আসবে ওয়েলকাম, কিন্তু আমি তো যেগুলো করছি এগুলোই আমার করতে 10-15 বছর লেগে যাবে, সময় লাগবে, অনেক সময় লাগবে। আমি রেগুলার সবাইকে নক দিচ্ছি রিমুভ করার জন্য। আচ্ছা, এই বিষয়টাতে আমি আসবো। আপনি তো জানেন যে ট্যাটু থাকলে নামাজ হয় না, 100% নামাজ হয় না, ওযু হয় না, গোসল হয়। এখন যে আপনি নামাজ পড়েন, আপনি আসলে এই যে নামাজটা পড়ার যে চেষ্টাটা করতেছেন, নামাজ পড়ছেন, ওযু করতেছেন, আপনি জানেন যে নামাজ হয় না, ওযু হয় না, তারপরও করতেছেন, এটা আসলে আপনি তো নাও পড়তে পারতেন নামাজটা? না না, এই ব্যাপারে আমার একটা ব্যাখ্যা আছে। আপনি যেই বক্তার কথা বললেন, ইসলামিক বক্তা সাহেব, জি, আমি ওনার সাথে এই ব্যাপারে কথা বলছি যে দেখেন হুজুর, আমার তো একটা ভুল হয়ে গেছে, আমি এখন কী করবো, আর আমি নিজের শরীরের ট্যাটু কিভাবে রিমুভ করবো, 464টা আমাকে তো আস্তে আস্তে রিমুভ করতে হবে, আমি তো একটা মানুষ, সময় লাগবে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পেইনফুল, হিল হতে সময় লাগবে মাসখানেক আস্তে আস্তে। তুমি একটা কাজ করো, তুমি তোমার করে তুমি তোমার মতো নামাজ পড়ো, আর তুমি রিমুভ করতে থাকো, সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে একদিন ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই আমি সাহস পেলাম, আমি তো মারাই গেছিলাম যে আমি আর বাঁচবো না, আমি মানে কিভাবে বাঁচবো। পরে আমি চিন্তা করলাম যে না, এটা তো একটা ভালো বুদ্ধি। পরে যে আমি এখন 68টা ট্যাটু রিমুভ করে ফেলছি অলরেডি ভিতরের দিকে, এবং আমি নামাজ রোজা পড়ছি, তবা করি, আল্লাহর কাছে মাপ চাই, দোয়াও চাই, এবং আমি কোনো ধরনের ট্যাটু রিমুভের প্রচারণা মানে ট্যাটু করার প্রচারণা তো করি না, আমি ওই অফিসই বন্ধ করে দিছি আমার। এবং উল্টা যারা ট্যাটু করেন তাদেরকে উনি অনুৎসাহিত করেন যে ট্যাটু করার, না আমাদের অনেকেরই নক দেয়, যেহেতু আমাদের 15-20 বছরের ব্যবসা, মানে 98 থেকে নক দিতেই পারে, আমি নক দিলে সরাসরি বলি আমি মুসলমানদের ট্যাটু করি না, ট্যাটু না করাই ভালো, এবং আপনারা ট্যাটু করবেন না। অনেকেরাই বাজে কমেন্ট করে, অনেকেরই বলে হ্যাঁ আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন। আজকে সকালে একজন হুজুর আসছিল, উনি ওনার ওয়াইফের নাম দেখতে চায়, আমি ওনারা কিছুতে বুঝাইতেই পারলাম না এটা করা ঠিক না, কিন্তু উনি এটা করলো বাইরে গিয়ে, আমার এখানে করতে পারে নাই। আচ্ছা, পরে ফোন দিয়ে করছে যে আপনি করেন নাই তো কি হয়েছে, আমি তো ভালো করছেন করছেন, মানে আমি অনেক ব্যাড কমেন্টের শিকার হই, আমি কেন কাজ করি না, তো সেটা আমার দেখার বিষয় না, যেহেতু আমি চেঞ্জ হয়েছি মানে চেঞ্জ হয়েছি। ওকে, আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনি যে ট্যাটু রিমুভ করছেন, আপনার শরীরের বেশ কিছু জায়গা আপনি অলরেডি রিমুভ করে ফেলেছেন। হ্যাঁ, ভিতরের পার্ট অনেক রিমুভ হয়ে গেছে, যেহেতু একটু লং টাইমের ব্যাপার, আপনার হাত থেকে শুরু করে আমি একটু দেখাতে চাই, যেমন আপনার প্রত্যেকটা আঙ্গুলের মাথা থেকে শুরু করে আপনার ঠোঁটের ভিতরেও আছে। হ্যাঁ, ঠোঁটের ভিতরেও কিন্তু ট্যাটু আছে, এবং পায়ের পাতা পর্যন্ত। হ্যাঁ, পায়ের গোড়ালির উপর থেকে গোড়ালি পর্যন্ত, মানে একদম টোটাল শরীরে আপনার ট্যাটু ছিল, কিছু কিছু জায়গায় রিমুভ করেছেন। আপনি যে রিমুভ করছেন এইটার যে ট্রেনটা ব্যাপার, আপনি যে কতটুকু এক্সপার্ট এইটা কিভাবে? আমি হলো আপনার দেশের বাইরে থেকে অনলাইন এবং অফলাইন দুইটাতেই ট্রেনিং নিয়ে এসেছি, কারণ এটা তো স্কিন রিলেটেড কাজ, এটা কিন্তু ট্যাটু না যে মন চাইলে করলাম সুই দিয়ে গুতিয়ে, এরকম না, এটা আপনাকে ট্রেনিং নিয়ে করতে হবে। কিন্তু বাংলাদেশে ট্যাটু সবগুলোতে এক্সট্রা ইনকামের জন্য ট্যাটু রিমুভ সেন্টার করেছে, সেটা আপনি নিউ মার্কেট, ধানমন্ডি, গুলশান, বনানী, বিভিন্ন ভালো ভালো প্লেসে ভালো ভালো ট্যাটু সবগুলো ট্যাটুও করে রিমুভও করে, এটা তো তাহলে বিজনেস হয়ে গেল। সেটাই আমি যেমন আসছি যে আমি যেহেতু ভুল করছি, আমার ক্লায়েন্টদের আমি সাপোর্ট দিতে পারি না, যাদের আমি, আপনি অনুতপ্ত হয়েছেন এবং অনুশোচনার জায়গা থেকে আপনি রিমুভটা। হ্যাঁ অবশ্যই, কারণ আমি আমি আপনাদের বারবার বলছি, আমার কিন্তু ইসলামপুরে কাপড়ের ব্যবসা আছে, আমার নয়াবাজারে কাগজের ব্যবসা আছে, আমার ওইটাই দিয়ে আমার আল্লাহর রহমতে সুন্দর চলে যায়। আমি শুধু আমার যে ক্লায়েন্টগুলার যে আমি যেইভাবে ট্যাটু করছি এগুলোই শুধু রিমুভ করি, আসলে বাইরের থেকে কেউ যদি এসে আসবে না হলে আমার তাতে কিছু আসলে আসে যায় না, আমি আমার কাছেই কুলে এসাস করতে পারি। আচ্ছা, ট্যাটু রিমুভ তো অনেক সময় রিস্কি হয়ে যায়। রিস্কি হয়ে যায় যদি রিস্কি জায়গায় করেন। হ্যাঁ, আপনারা বাংলাদেশে তো ব্যাঙের ছাতার মতো এখন ট্যাটু শপ এবং ট্যাটু রিমুভ সেন্টার, ওর দেখা যায় যে ট্যাটু শপের মধ্যে ট্যাটু করে রিমুভও করে, কিন্তু ওগুলো কিন্তু হাইজেনিক না, এবং ওই মেশিনগুলো চায়না থেকে, হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা খুবই বাজে মেশিন, এবং এগুলো দিয়ে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, স্কিনের ক্ষতি, স্কিনের ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, স্কিনে অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে, ঘা হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সবাই সাবধান, FDA অ্যাপ্রুভাল মেশিন ছাড়া, অথেন্টিক লেজার সেন্টার ছাড়া আপনারা লেজার সেন্টারে যাবেন না, গেলে আপনাদের ভালো থেকে আরও খারাপ হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং বাইরে থেকে মেশিনপত্রগুলো নিয়ে এসে
সব আমেরিকা জার্মান কোরিয়া একদম অথেন্টিক লেজার সেন্টারের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা এখানে কাজ করি। ওকে ওকে, আপনার এখানে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন, আমরা যে মেশিন নিয়ে কথা বলি, কোন মেশিনে কি ধরনের কাজ হয়? আচ্ছা, ওই লাস্টে যেটা আছে ওইটা হলো পিকো লেজার, ওইটা ট্যাটু রিমুভ করে, লাল তিল, বাদামি তিল, কালো তিল এগুলো রিমুভ করে, মেস্তা রিমুভ করে। এরপরেরটা আছে CO2 লেজার, এটা জার্মানি মেশিন, এটা দিয়ে যাদের অ্যাকনি প্রবলেম বা ব্রণের গর্ত, মেস্তা এগুলো রিমুভ করা যায়। এটা আছে ডায়োড হেয়ার ফোর ওয়েভ মেশিন, এটা কোরিয়া থেকে আনানো, অবাঞ্ছিত চুল, অবাঞ্ছিত লোম, হেয়ার, ট্রান্সজেন্ডার অথবা আপুদের, ভাই বোনদের যাদের আছে এটা রিমুভ করতে পারবেন। এটা মেস্তার জন্য বিশেষভাবে অর্ডার করে নিয়ে আসে আমেরিকা থেকে, এটা দিয়ে আপনি মেস্তা 100% রিমুভ করতে পারবেন। আর এটা আছে হলো CO2 লেজার, কোরিয়ান একটা মেশিন, এটা দিয়ে আপনার যাদের তিল আঁচিল কাটে, তিল আঁচিল মাসা এটা রিমুভ করা যায়। এখানে আছে একটা ইলেকট্রোকোটারি মেশিন, এটা 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 ইলেকট্রোকোট, এটা যাদের বাজেট কম তারা তিল আঁচিল রিমুভ করতে পারে। ওখানে আছে একটা স্কিন কুলার মেশিন, এটা হলো আপনার যখন আমরা লেজার ট্রিটমেন্ট করি তখন লেজারের পাশাপাশি এটা ইউজ করলে লেজারের যে তাপে একটা ছাপ পড়ার কথা ওই ছাপটা আর আসলে পড়ে না, এটার জন্য ছাপটা আর পড়ে না, ওইটা দিয়ে আমরা কুল করে রাখি। কিন্তু অন্যান্য জায়গায় কি করে, বরফ প্যাকেট নিয়ে যাতা দেয়, কিন্তু ওইটা আসলে কোনো অ্যাকচুয়াল সমাধান না। সমাধান হলো আপনার এই মেশিন ইউজ করতে হবে। প্রথমত এই মেশিন একটা 8 লাখ টাকা থেকে দাম শুরু, সবাই অ্যাফোর্ড করতে পারে না। লেজার সেন্টার আসলে এক্সপেন্সিভ, কিন্তু আমরা একদম নাম মাত্র মূল্যে, যেটা না রাখলে না ওভাবেই আমরা জাস্ট একটা নাম মাত্র মূল্যে আমরা কাজ করে দিছি মানুষদের। তো খুবই আধুনিক এবং অত্যাধুনিক মেশিনপত্রগুলো আপনি আপনার এখানে ইউজ করে থাকেন আমরা দেখলাম। তো যারা আসলে মেইনলি এরকম অনুতপ্ত, আপনি ট্যাটু রিমুভ মানে করতে চান, অনেকেই ভাইয়ের কাছ থেকে করে গিয়েছেন, তাদেরই আপনি রিমুভ করে দিচ্ছেন মূলত। তো খুবই ভালো লাগলো সাইদুর ভাই, আসলে উনি নিজে অনুতপ্ত এবং ট্যাটু রিমুভ করছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। এবং যারা ট্যাটু রিমুভ করতে চান, অনেকেই চান যে ট্যাটু রিমুভ করতে, তারাও কিন্তু চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবে। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্যাটু আপনারা প্রয়োজনে করবেনই না, যদি কেউ চিন্তা করে যে আপনার বন্ধু করেছে, আপনি করবেন, শখ করতেছে, আপনি প্রয়োজনে সেই বন্ধু অন্য সব কিছু করতেছে, শখগুলো আপনি পূরণ করেন, কোনো সমস্যা নেই। বন্ধু একটা ক্যামেরা কিনেছে, আপনি একটা ক্যামেরা কিনেন, বন্ধু একটা গার্লফ্রেন্ড হয়েছে, আপনি একটা গার্লফ্রেন্ড বানান, সমস্যা নেই। কিন্তু ট্যাটুটা অ্যাটলিস্ট করেন না, যেটা হচ্ছে আমাদের পরজন্মে গিয়েও আমাদের এই জবাবদিহি করতে হবে, একটা বড় ধরনের একটা গুণাগার আমাদের হতে হবে। তো সেই জায়গা থেকে সবাইকে সবাইকে অনুরোধ, আপনারা সাইদুল ভাইয়ের কথা শুনে আপনারা কেউ আর ট্যাটু করবেন না, প্রয়োজনে ট্যাটু রিমুভ করার জন্য তার কাছে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।